আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হবে এবং এই ভিডিওটি পুরোটা যদি আপনারা দেখেন অনেক কিছুই জানতে পারবেন, বুঝতে পারবেন এবং উপকৃত হবেন। সো আমার মেইন টপিকসে আমি চলে যাই। ত্বকের যত্নে আমরা অনেক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় স্কিনের কোনো একটি সমস্যা দূর করার জন্য নতুন কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট বেশ দাম দিয়ে কিনলাম এবং সেটা ব্যবহার করার পরে স্কিনে পিম্পলের পরিমাণটা বেড়ে যায়, ব্রণের পরিমাণ বেড়ে যায়, অনেক সময় ঘামাচির মতো ছোটো ছোটো তৈরি হয় এবং র্যাশেস তৈরি হয়। তো এইসব তৈরি হওয়ার ফলে আমরা মনে করি যে প্রোডাক্টটা হয়তো বা নকল, বা প্রোডাক্টটা আমাদের স্কিনের জন্য ঠিক না, বা প্রোডাক্টটা হচ্ছে আমাদের স্কিনে আরও ক্ষতিকর হচ্ছে, যার ফলে আমরা ওই প্রোডাক্টটি ইউজ করাই অফ করে দিই। কিন্তু আসলেই কি অফ করে দেওয়া উচিত? অ্যান্ড ওই যে পিম্পল হচ্ছে নতুন করে বা ব্রণের সমস্যা সৃষ্টি হচ্ছে নতুন করে, এটা কি আসলে আমাদের স্কিনের জন্য ভালো না খারাপ? সেটা কিন্তু আমরা না জেনেই টোটালি অফ করে দিয়ে আমরা মানে মন খারাপ করে বসে থাকি যে এত টাকা দিয়ে প্রোডাক্টটা কিনলাম কিন্তু আমাদের স্কিনের আরও 12টা বেজে যাচ্ছে। তো আজকে আমি আপনাদেরকে প্রথমেই জানাবো যে এই যে নতুন প্রোডাক্ট ইউজ করার ফলে আমাদের মুখে কেন পিম্পল তৈরি হয় বা র্যাশেস তৈরি হয় বা ব্রণ তৈরি হয়, এবং এটা কতদিন পর্যন্ত হওয়া ভালো, বা এর যে কতদিন বেশি হলে এটাকে আমরা অফ করে দিব। তো প্রথমে দুইটা শব্দ আমি বলি, একটা হচ্ছে পার্জিং আর একটা হচ্ছে ব্রেকআউট। অ্যান্ড এই পার্জিং এবং ব্রেকআউট দুইটা শব্দ অনেকেই জানেন আর অনেকেই জানেন না। তাদের জন্য, যারা জানেন না তাদের জন্য আমি একটু বুঝিয়ে বলি পার্জিংটা কি। অনেক সময় নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট ট্রাই করলে দেখা যায় স্কিনের কন্ডিশন আরও বাজে হয়ে যায়, কিন্তু কিছুদিন পরে ধীরে ধীরে স্কিনের ইম্প্রুভমেন্ট দেখা যায়, এটাকেই স্কিন পার্জিং বলা হয়ে থাকে। আবার দেখা যায় ব্রেকআউট, যেটা সেটা হয় যে আপনি স্কিনে লাগাচ্ছেন, স্কিনে লাগানোর পরে অনেক দীর্ঘ টাইম ধরে আপনার স্কিনের সেই ব্রণের সমস্যা, মানে আপনি অফ না করে দিয়ে লাগাতেই আছেন প্রোডাক্টটা এবং সেটাও বেশি সময় ধরে লাগাচ্ছেন এবং আপনার ব্রণের সমস্যা দূরও হচ্ছে না, সেটাকে ব্রেকআউট বলে। এখন এই পার্জিং আর ব্রেকআউটের মধ্যে অনেকেই এক করে ফেলে, মানে প্রথমেই যদি দেখে যে প্রোডাক্ট লাগানোর ফলে মুখে ব্রণের পরিমাণটা বেড়ে গেছে তখনই অফ করে দিই, আমরা না বুঝে যে ওটাকে ব্রেকআউট সাথে মিলিয়ে ফেলি, মানে পার্জিংটাকে ব্রেকআউটের সাথে মিলিয়ে ফেলি। আমরা চেষ্টা করি না যে আমরা কিছুদিন অপেক্ষা করব যে আমাদের এই পার্জিং কি না, মানে মুখে এটা ঠিক হয়ে যাচ্ছে কি না, সেটা আমরা না দেখি আমরা অফ করে দিই, যার কারণে আমাদের সমস্যাটা থেকেই যায় এবং আমাদের প্রোডাক্টটা ওই যে প্রোডাক্টটা ইউজ করলে আসলে ভালো হবে সেটাই আমরা ভুল করে ফেলি, আমরা ইউজ করা অফ করে দিই। তো আমি আর একটু ডিটেলসে আপনাদেরকে বলি, যখন আমাদের স্কিনে নতুন কোনো প্রোডাক্টের সাথে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে, তখন হচ্ছে কি প্রোডাক্টটা আমাদের স্কিনে প্রথমে দেওয়া হয়, তারপরে হচ্ছে আমাদের স্কিনের সারফেস, মানে স্কিনের যে নিচে আছে সেই নিচের মধ্যে আমাদের ব্রণ সৃষ্টির উপাদানগুলো থাকে, মানে জীবাণুগুলো থাকে বা অ্যাকনে সৃষ্টির জীবাণুগুলো থাকে। তো এই যে আমরা নতুন এইটা প্রোডাক্টটা ইউজ করলাম, সেই প্রোডাক্টটা আমাদের সেই স্কিনের ভিতরে যায় এবং ভিতরে যে ব্রণটাকে বের করে ফেলে, যার ফলে দেখা যায় যে আজকে আমরা ধরেন রাত্রে ইউজ করেছি বা দিনে ইউজ করেছি বা সকালে ইউজ করেছি, কিছুক্ষণ পরে ব্রণটা বেরিয়ে গেছে, তখন আমরা মনে করছি যে এই ক্রিমটা ইউজ করার ফলে আমার বা এই ফেস ওয়াশটা ইউজ করার ফলে আমাদের এই ব্রণটা বের হয়ে আসছে। এটা তো একটা ব্যাপার গেল। আবার দেখবেন আমি খুব সহজ একটা, অনেকেই মনে হয় এই ব্যাপারটা সম্পর্কে জানেন, যে আমরা যখন অ্যালার্জি বা ব্রণের সমস্যা থাকে আমাদের, তখন আমরা অনেকেই হোমিওপ্যাথি ওষুধটার দিকে ঝুঁকি, যে অ্যালোপ্যাথি অনেক কিছু খেয়েছেন বা অনেক ধরনের ক্রিম ইউজ করছেন, কোনো কাজ হচ্ছে না, তখন হোমিওপ্যাথির দিকে আগান। তখন দেখা যায় যে হোমিওপ্যাথি ওষুধটা খাওয়ার ফলে প্রথম দিকে কিন্তু খুব স্কিনে ব্রণের পরিমাণ বেড়ে যায়, তারপর আস্তে আস্তে কমে যায়। ব্যাপারটা এটাকেই বলে পার্জিং, যে আপনি যখন একটা প্রোডাক্ট ইউজ করবেন তখন আপনার ভিতরে যে ইগুলো ছিল, জীবাণুগুলো ছিল, সেগুলো আপনার স্কিনের সারফেসে চলে আসতেছে ব্রণের আকারে, যেটা হয়তো বা এক মাস দুই মাস পরে আসতো, মানে ব্রণ আকারে বের হতো স্কিনে, সেটা আপনার এই প্রোডাক্টটা ইউজ করার ফলে সাথে সাথে বের করে দিচ্ছে এবং আস্তে আস্তে স্কিনকে হিল করে ঠিক করে দিচ্ছে, এটাকে পার্জিং বলা হয়। এই কারণে আমাদের অবশ্যই ওয়েট করতে হবে যাতে আমরা সেই
সময়টা দিতে পারি যে স্কিনে আসলেই কাজ করছে কি না। এবং আপনি যখন দেখবেন যে একটা প্রোডাক্ট ইউজ করার পরে সাথে সাথে আপনার স্কিনে ব্রণের পরিমাণ বেড়ে গেছে, আপনি যদি এটাকে কমপক্ষে এক সপ্তাহ সময় দেন, যে আপনার এক সপ্তাহ পরে আপনার সময় দেন, যে এক সপ্তাহ ধরে দেখেন যে আপনার স্কিন আসলে খুব পরিমাণে বেড়েই যাচ্ছে, দেন আপনার দেখবেন যে এক সপ্তাহ পরে কিছুটা হলেও কমা শুরু করবে। অনেকটা অনেক সময় দেখা যায় এটা আর একটু বেশি সময় নিতে পারে, 2-3 সপ্তাহ নিতে পারে, যে 3 সপ্তাহ ধরে আপনি লাগিয়েই যাচ্ছেন এবং আপনার পরিমাণে এই ব্রণের পরিমাণটাও বেড়েই যাচ্ছে। তো এইভাবে চলতে থাকলে 3 সপ্তাহ পরে কিন্তু যদি পার্জিং ব্যাপারটা হয়, মানে আপনার স্কিনে যদি ওই প্রোডাক্ট আসলেই কাজ করে থাকে, তাহলে অবশ্যই স্কিনের ভালো করে দিবে। স্কিনের নিচে যে জীবাণুগুলো ছিল সব বের করে দিয়ে স্কিনকে এক এক করে আস্তে করে সুন্দর করে স্মুথ করে দিবে, দাগহীন করে দিবে বা পরিষ্কার করে দিবে, ব্রন আউট করে দিবে। কিন্তু দেখা যায় যেটা ব্রেকআউট হয় সেটা আপনার কমপক্ষে এক মাস হয়ে যাচ্ছে, বাট আপনার স্কিনের কোনো ইম্প্রুভমেন্ট নাই, স্কিনে কোনো ব্রাইটনেস নাই, স্কিনে দিন দিন আরও ড্যামেজ হয়ে যাচ্ছে, স্কিনে ব্রণের পরিমাণ বেড়েই যাচ্ছে এবং ড্যামেজও হয়ে যাচ্ছে, সেটাকে কিন্তু ব্রেকআউট বলা হয়। এবং ওরকম যদি কিছু ঘটে তাহলে অবশ্যই এই প্রোডাক্টটি ইউজ করা অফ করে দিবেন, এবং ইউজ করা অফ করে দিয়ে কমপক্ষে 1-2 মাস আপনি টাইম নেবেন স্কিনটাকে আবার সেভাবে প্রিপেয়ার্ড হওয়ার জন্য যে অন্য কোনো প্রোডাক্ট আপনার স্কিনে অ্যাপ্লাই করার জন্য। সাথে সাথে কিন্তু আপনি অন্য কোনো প্রোডাক্ট ইউজ করবেন না, কারণ অলরেডি আপনি একটা প্রোডাক্ট ইউজ করে আপনার স্কিনকে স্কিনের 12টা বাজিয়ে ফেলছেন, বা স্কিনের যে ব্রেকআউটটা হয় সেটাও হয়ে গেছে, বা স্কিনের সমস্যা সব ধরনের সমস্যা রয়ে গেছে। এই কারণে আপনি একটু টাইম নিয়ে পরবর্তীতে কোনো একটা প্রোডাক্ট ইউজ করবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এইভাবে যদি আপনারা স্কিনের ট্রিটমেন্ট করেন তাহলে অবশ্যই আপনাদের স্কিনের কোনো সমস্যা হবে না, বরং ভালো হবে। স্কিন পার্জিং না ব্রেকআউট এটা বোঝার জন্য আরও কিছু মানে উপায় আছে, সেটার মধ্যে হচ্ছে স্কিন পার্জিংয়ের ব্রেকআউট বা বোঝার জন্য, স্কিন ব্রেকআউট বোঝার জন্য বা পার্জিং বোঝার জন্য মেইন প্রথমেই যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সময়কাল। সময়কালটা হচ্ছে মানে আপনার কোন সময়ের মধ্যে হচ্ছে। যেমন একটা প্রোডাক্ট ইউজ করার পরেই আপনার সাথে সাথে যদি খুব দ্রুত আকারে ব্রণ হয়ে যায় বা আপনার পিম্পল হয়ে যায়, তখন আপনার বুঝতে হবে এটা হচ্ছে পার্জিং। আর পিম্পল যদি খুব দ্রুত না হয়ে আস্তে আস্তে মানে 4-5 দিন পরে হচ্ছে, তাহলে আপনি সেটাকে বুঝবেন হচ্ছে ব্রেকআউট, মানে ওটা কিন্তু ক্ষতিকর। পার্জিং কিন্তু সাথে সাথে মানে আপনার স্কিনের ভিতরে সাথে সাথে ঢুকেছে প্রোডাক্টটা, এবং প্রোডাক্টটা আপনার ভিতরে সারফেসে যে জীবাণুগুলো ছিল সেগুলো বের করে আনতেছে। এই কারণে আপনার স্কিনে তাড়াতাড়ি বের হয়ে স্কিনকে তাড়াতাড়ি করে হিল করার জন্য সে তৈরি করতেছে স্কিনকে। আর ব্রেকআউট কিন্তু আস্তে ধীরে ব্রণটা হবে। এবং আর একটা জিনিস, আপনার পিম্পলের পরিমাণটা মানে সাইজটাও ছোটো ছোটো হয়, যখন পার্জিং হয় তখন ছোটো ছোটো থাকে, আর পিম্পল হলে সাইজটা কিন্তু বড় হয়। এবং স্থান পার্জিং যেটা হয় সেটা একটা নির্দিষ্ট একটা প্লেসও হয়, যেমন স্কিন পার্জিং হলে ত্বকে পিম্পলগুলো এমন জায়গায় হয় যেখানে আপনার সচরাচর পিম্পল হয়ে থাকে, নতুন কোনো জায়গায় এটা হবে না। আর ব্রেকআউট যেটা হয় সেটা হচ্ছে আপনার যেখানে কখনো হয়নি, পিম্পল হয়নি বা ব্রণ হয়নি, সেইখানে আপনার ব্রণগুলো হবে বা ব্রেকআউট ওটাকে বলা হয় ব্রেকআউট। তো আর একটা বিষয় হচ্ছে আপনার ইনগ্রিডিয়েন্ট, যে প্রোডাক্টে ইউজ করছেন সেই প্রোডাক্টটার ইনগ্রিডিয়েন্টের দিকে নজর রাখবেন, যে প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টগুলার কারণে অনেক সময় স্কিন পার্জিংও হয় আবার অনেক সময় স্কিন ব্রেকআউটও হয়। যেমন রেটিনল, আলফা, বিটা, হাইড্রোক্সাইড অ্যাসিড, সালিসালিক অ্যাসিড, এই তারপরে বেনজয়াল প্যারাঅক্সাইড, এই যে উপাদানগুলো বলছি এই উপাদানগুলো কিন্তু আমাদের স্কিনের সাথে ফাইট করে, স্কিনের যে ব্রণ আছে বা অন্যান্য যে সমস্যাগুলো আছে এগুলোর সাথে ফাইট করে আমাদের স্কিনকে ভালো রাখার চেষ্টা করে। তো এই স্কিন এগুলো যখন আমাদের স্কিনের সারফেসে মানে স্কিনের উপরে লাগানো হয়, এগুলোর ভিতরে ঢুকেই হচ্ছে আমাদের স্কিনের যে জীবাণুগুলো আছে সেগুলো বের করে
করতে সাহায্য করে হচ্ছে ব্রণের মাধ্যমে বা আপনার পিম্পলের মাধ্যমে। তো এই প্রোডাক্টের যে মানে আমাদের এখন বিউটি প্রোডাক্টের ভিতরে এই উপাদানগুলো কিন্তু ম্যাক্সিমামই থেকে থাকে, যার কারণে এইগুলো আমাদের স্কিনের সাথে হয়ে থাকে। এখন আমি আপনাদেরকে বলবো যে স্কিন পার্জিং বা ব্রেকআউট হলে কী করা উচিত। তো স্কিন পার্জিং হলে কীভাবে সেটা ট্রিট করা যায়, এই প্রশ্নের একটাই উত্তর হচ্ছে অপেক্ষা করা। মানে আপনি অবশ্যই অবশ্যই 2-3 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবেন, এরপরে আপনি একটা ব্যবস্থা নিতে পারেন যে আপনি ইউজ করবেন কি করবেন না। ব্রেকআউট যদি হয় তাহলে আপনার কিছু বেসিক টিপস ফলো করতে হবে, যেমন আপনার বালিশের কভার পরিষ্কার রাখতে হবে, পিম্পলগুলো খোটাখাটি করা যাবে না। আমাদের অনেকেরই অভ্যাস থাকে নখ দিয়ে খোটাখাটি করা। মনে রাখবেন স্কিন পার্জিং আপনার স্কিনের জন্য একটি গুড সাইন, কেননা আপনার স্কিন কেয়ার কার্যকর হচ্ছে এবং সঠিকভাবে কাজ করছে, তাই ধৈর্য ধরুন। এক মাসের মধ্যে আপনার পিম্পল দূর হতে শুরু করবেন। আর যদি নতুন স্কিন কেয়ার প্রোডাক্টটি ব্যবহারের 4-6 সপ্তাহ পরেও পিম্পল না কমে এবং স্কিনে কোনো ইম্প্রুভমেন্ট দেখা না যায়, তবে সেই প্রোডাক্টটি ব্যবহার করা বন্ধ করে দেওয়াই উচিত। আমি যেটা বললাম হয়তোবা আমার অনেক কিছু বলতে যে একটু ভুলটুল হয়েছে, সেটা আপনারা অবশ্যই মাফ করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড কোনো নতুন কোনো আপনাদের জানার কিছু থাকলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, আমি আশা করি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।